ওয়ালটনের ডিজিটাল ওয়াশিং মেশিন মডেল WWM Q70। এই মডেলটার আজকে অপারেটিংয়ে আমরা দেখবো যে কীভাবে এই মেশিনটাকে চালাতে হয়। এই মেশিনটাকে চালানোর ফার্স্ট টাইম শর্ত হচ্ছে যে এটাকে পানির লাইনের সাথে সংযোগ দিতে হবে। এই পাইপটাকে আমি ট্যাপের সাথে এখানে সংযোগ দেওয়া আছে। এখানে এসি বোর্ডে আমাদের এসি কর্ডটা লাগানো আছে। ভিতরে দেখেন পরিষ্কার করার জন্য দুইটা ফিল্টার আছে, এই সাইডে একটা ফিল্টার এবং অপর পাশে এই সাইডে একটা ফিল্টার আছে। এই ফিল্টারে কাপড়ের ময়লাগুলো জমে প্রতি সপ্তাহে একদিন অথবা প্রতি 15 ওয়াশে একবার এই ফিল্টারগুলো পরিষ্কার করতে হবে। এগুলো যদি পরিষ্কার না হয় তাহলে এমন একটা সময় আসবে যে ময়লা জমতে তাতে ময়লা পচে বিশ্রী গন্ধ বের হবে। এখন আমরা দেখব যে মেশিনটাকে কীভাবে অপারেট করতে হয় বা কীভাবে চালাতে হয়। কাপড় ফার্স্ট টাইম আমরা বাছাই করব, কাপড়ের ভিতরে যাতে ধাতব কিছু না থাকে, 1 টাকা 2 টাকার পয়সা থাকলে সেগুলো কাপড় থেকে আলাদা করে ফেলবো। বা যদি বোরকা থাকে, বোরকাতে অনেক সময় সেফটি ফিন ব্যবহার করা হয়, সেফটি ফিনগুলো ওয়াশ করার সময় বোরকা থেকে খুলে ফেলবো। তা না হলে এই ছিদ্রের ভিতর দিয়ে সেফটি ফিন বা ধাতব মেটাল কিছু থাকলে সেগুলো ঢুকে যাবে এবং এই সাইডে যে ড্রেন পাইপটা দেখতে পাচ্ছেন সেই ড্রেন পাইপের মুখে একটা ছিদ্র আছে, ছিদ্রটা ব্লক হয়ে যাবে, পরবর্তীতে তার পানি বের হবে না। এই জন্য আগে কাপড়গুলোকে বাছাই করতে হবে। তারপরে কাপড়টাকে দিতে হবে, এই যে এখানে একটা ডিটারজেন্ট বক্স আছে, এই ডিটারজেন্ট বক্সে ডিটারজেন্ট দিয়ে দেবেন পরিমাণ মতো অথবা কাপড়ের উপরে সরাসরি ছিটিও দেওয়া যায়। ডিটারজেন্ট বক্সে যদি আপনি ডিটারজেন্ট দেন সেটা পানি ঢোকার সময় পানির সাথে মিক্স হয়ে নিচে পড়বে, আর যদি সরাসরি কাপড়ে দেন তাহলে সেটা সরাসরি কাপড়ে পড়ে যাবে। ঢাকনাটাকে কাপড় দেওয়ার পরে, ডিটারজেন্ট দেওয়ার পরে নামিয়ে দেবেন। এখানে দেখেন যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনগুলো হচ্ছে, এই পুরো প্যানেলটাকে বলা হয় অপারেশনাল প্যানেল। এখানে রেড কালার যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটার নাম হচ্ছে পাওয়ার বাটন। এই বাটনে আমরা যখন প্রেস করবো তখন এখানে পাওয়ারটা চলে আসবে, যেহেতু আমার এসি কর্ডটা এসি বোর্ডে লাগানো আছে। তো চলুন তাহলে আমরা দেখি কী হয়। আমি এখানে পাওয়ার বাটনটাকে প্রেস করলাম, পাওয়ার বাটনটাকে প্রেস করার সাথে সাথে একটা অ্যালার্ম দিয়েছে এবং অ্যালার্ম দেওয়ার সাথে সাথে পাশে একটা অনেকগুলো সিগন্যাল দেখা যাচ্ছে। তো এখন যে অ্যালার্মটা দিছে মেশিনটি স্টার্ট করার সময়, মেশিনটা যখন অফ হবে, অফ করার সময়ও, অফ হওয়ার সময় ঠিক সেম একটা অ্যালার্ম দেবে। মেশিনটা অন করা হচ্ছে আপনার দায়িত্ব, মেশিনটা অফ হওয়া হচ্ছে মেশিনের দায়িত্ব। এখন দেখেন পাওয়ারটা অন করার সাথে সাথে ডিসপ্লেতে জেনারেল একটা অপশন লেখা আছে। এই জেনারেলটা হচ্ছে প্রোগ্রাম বাটনের একটা অপশন। এই প্রোগ্রাম বাটন দিয়ে মূলত কাজ করা হয় যে আপনি কী ধরনের ওয়াশ করবেন, ওয়াশের ধরনটা এই প্রোগ্রাম বাটনের মাধ্যমে নির্ণয় করতে হয়। আর সেই ওয়াশের ধরনটা মূলত ডিপেন্ড করে আপনি কী ধরনের কাপড় দিয়েছেন, সেই কাপড়ের উপরে ডিপেন্ড করবে। এখানে যে জেনারেল লেখা আছে এটা সাধারণভাবে একটা ওয়াশ, এই জেনারেল অপশনে যে কোনো ওয়াশই করা যায়। তাহলে দেখি প্রোগ্রাম বাটনের ভিতরে আর কী আছে। প্রোগ্রামের বাটনের ভিতরে আমি যখন প্রেস করছি প্রোগ্রামে নর্মাল একটা অপশন আসছে। প্রোগ্রাম এবং নর্মাল এখানে আলাদা কোনো অপশন না, এটা হচ্ছে জাস্ট সময়ের একটু তফাত। দেখেন প্রোগ্রাম বাটনটাকে প্রেস করার পরে স্পিডি একটা অপশন আসছে। স্পিডি অপশনটা হচ্ছে আপনি যখন বাহিরে যান বা আপনার কাপড়ে হালকা ময়লা আছে, আপনি একদিন অফিস করছেন এরকম যদি হয়, হালকা ময়লা থাকলে ওই ক্ষেত্রে কাপড়টাকে আপনি ভিতরে দেবেন, পাওয়ার বাটনটাকে অন করবেন, প্রেস করবেন এবং প্রোগ্রাম বাটন প্রেস করে স্পিডি অপশনটাকে সিলেক্ট করবেন। যদি আপনার কাপড়ে হালকা ময়লা থাকে, খুব বেশি ময়লা থাকলে এই স্পিড অপশনটা ব্যবহার করবেন না, কারণ এক্ষেত্রে আপনার কাপড়টা ভালো পরিষ্কার হবে না। যদি হালকা ময়লা থাকে ওই ক্ষেত্রে আপনি স্পিড অপশনটাকে ব্যবহার করবেন। দেখেন স্ট্রং পাওয়ার প্রোগ্রাম বাটনটাকে প্রেস করার পরে স্ট্রং একটা অপশন আসছে। এই স্ট্রংটা হচ্ছে, আমরা স্ট্রং বলতে আমরা বোঝাই এখানে যে যদি কখনো বেশি কাপড় থাকে এবং আপনার বেশি ময়লা থাকে এবং সেটা যদি হয় মোটা কাপড়, শক্ত কাপড় যদি হয়, যেমন জিন্সের প্যান্ট থাকতে পারে, ব্লেজার থাকতে পারে, এরকম হার্ড কাপড় থাকলে ওই ক্ষেত্রে কাপড়টাকে ভিতরে দিবেন, পাওয়ার বাটনটাকে প্রেস করে অন করবেন এবং প্রোগ্রাম বাটনটাকে প্রেস করে স্ট্রং অপশনটাকে সিলেক্ট করবেন। দেখেন প্রোগ্রাম বাটনের ভিতরে আছে কিডস ক্লোথ। এটা আমরা বুঝি যে ছোটো ছোটো বাচ্চাদের যে কাপড় থাকে, আমরা ছোটো ছোটো কাপড় যেটা সেটার ক্ষেত্রে আমরা বলে থাকি কিডস ক্লোথ। আপনি ছোটো ছোটো বাচ্চাদের কাপড় দিলে কিডস ক্লোথ অপশনটাকে ব্যবহার করতে পারেন অথবা চাইলে সব কিছু জেনারেলে করাতে পারবেন। জেন্টেল বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে বিলাসিতা করে আমরা যে কাপড়গুলো পরি, যেমন রেশমি কাপড় থাকতে পারে, সিল্কের কাপড় থাকতে পারে, এরকম কাপড় যেগুলো দামি কাপড় থাকে সেগুলো থাকলে সেগুলো ফার্স্ট টাইম কাপড়টাকে ভিতরে দেবেন, পাওয়ার বাটনটাকে অন করবেন, প্রোগ্রাম বাটন প্রেস করে জেন্টেল অপশনটাকে সিলেক্ট করবেন। প্রোগ্রাম বাটনটাকে প্রেস করার পরে আসছে ক্লিন। এই ক্লিন অপশনটার কাজ হচ্ছে
আমরা অনেক দিন যাবত মেশিন ইউজ করতে করতে এক সময় ড্রামের ভিতরে ময়লা হয়ে যায়। আমার মনে হয় যে ড্রামের মধ্যে ময়লা হয়েছে, তাহলে ওই ক্ষেত্রে ড্রামটাকে আমি পরিষ্কার করতে যাচ্ছি। তখন আমি হালকা একটু ডিটারজেন্ট পাউডার ড্রামের মধ্যে ছিটিয়ে দিতে হবে, পাওয়ার বাটনটাকে প্রেস করে পাওয়ারটাকে অন করতে হবে এবং প্রোগ্রাম বাটন প্রেস করে ক্লিন অপশনটাকে সিলেক্ট করতে হবে। ডাকনাটাকে নামিয়ে দিবেন, স্টার্টে প্রেস করবেন, ওই ক্ষেত্রে আপনার ড্রামটাকে পরিষ্কার করে ফেলবে। তাহলে এই হচ্ছে প্রোগ্রাম বাটনের কাজ। আমরা পরবর্তী বাটনগুলোর কাজ দেখব। এখানে দেখেন মেশিনটাকে বন্ধ করে অফ করেছি এবং অফ করার সাথে সাথে এখানে তিনটা লেখা অটোমেটিক সিলেক্ট করা আছে, ওয়াশ, রিন্স, স্পিন। ওয়াশ মানে কাপড় কাচা, রিন্স মানে পরিষ্কার পানি দিয়ে কাপড়টাকে ধুয়ে ফেলা এবং স্পিন মানে কাপড়টাকে শুকিয়ে ফেলা। এই তিনটা অপশন মেশিনটা চালু করার সাথে সাথেই অটোমেটিক সিলেক্ট করা থাকে। এই তিনটা অপশন হচ্ছে প্রসেস বাটনের অপশন। এই প্রসেস বাটনের কাজ হচ্ছে আপনি কী কী করাবেন মেশিনটাকে, কী কী করাবেন। প্রোগ্রাম বাটনের কাজ হচ্ছে কী ধরনের কাজ করাবেন, আর প্রসেসের কাজ হচ্ছে কী কী কাজ করাবেন। আপনি যদি কখনো আলাদা আলাদাভাবে কাজ করাতে চান তাহলে আপনাকে প্রসেস বাটন চাপতে হবে। যদি কখনো কাপড়টাকে ভিজিয়ে রাখতে চান তাহলে একটা প্রেস করলে লেখা আসবে সোক। আবার যদি কখনো শুধু ওয়াশ করাইতে চান প্রসেস চাপবেন, ওয়াশ এবং রিন্স করাতে চাইলে প্রসেস, প্রসেস এবং রিন্স এবং স্পিন করাতে চাইলে প্রসেস, শুধু স্পিন করাতে চাইলে প্রসেস। এক্ষেত্রে আলাদা আলাদাভাবে কাজ করানোর জন্য প্রসেস বাটনটাকে আপনাকে চাপতে হবে। পরবর্তী স্টেপে যাই, মেশিন চালু করার দেখেন এখানে আরেকটা যেটা রয়ে গেছে, আমি একটা অপশন হাইট রয়ে গেছে, এয়ার ড্রাই। এয়ার ড্রাই বাটনের কাজ হচ্ছে প্রোগ্রাম বাটনের ভেতরে এয়ার ড্রাই একটা অপশন আছে, এয়ার ড্রাই। এই এয়ার ড্রাইয়ের কাজ হচ্ছে বাতাসের মাধ্যমে কাপড়কে শুকিয়ে নেওয়া। আপনি বাইরে গেলে যদি আপনার বৃষ্টিতে আপনার কাপড়টা ভিজে যায় এবং ওই ক্ষেত্রে যদি আপনি চান যে আপনার কাপড়ে বেশি ময়লা হয় নাই, অল্প ময়লা হয়েছে, সরি ময়লা হয় নাই কিন্তু ভিজে গেছে, ওই ক্ষেত্রে আপনি কাপড়টাকে শুকিয়ে নিতে চাইলে কাপড়টাকে ভিতরে দিবেন, পাওয়ার বাটনটাকে অন করবেন, প্রোগ্রাম বাটন প্রেস করে এয়ার ড্রাই অপশনটাকে সিলেক্ট করবেন। এখন যদি আপনি স্টার্টে প্রেস করেন তাহলে আপনার এটা 30 মিনিট শুকানোর কাজ করবে, কিন্তু এই সময়টাকে বাড়ানো কমানোর জন্য এয়ার ড্রাই একটা বাটন আছে। এয়ার ড্রাই বাটনটাকে প্রেস করলে এখন 1 ঘন্টা শুকাবে, 1.5 ঘন্টা শুকাবে, 10 মিনিট শুকাবে, 20 মিনিট, 30 মিনিট, এভাবে সময়টাকে বাড়ানো কমানো যায়। এই হচ্ছে এয়ার ড্রাই বাটনের কাজ। পরবর্তী যে বাটনটা আছে ওয়াটার লেভেল। ওয়াটার লেভেল বলতে আমরা বুঝি পানির স্তর। আমরা এই বাটনটার কাজ হচ্ছে এই বাটনের মাধ্যমে পানি সিলেক্ট করতে হয় যে কতটুকু পানি আপনি নেবেন কাপড়ের মধ্যে, যে আপনি যে লেভেলে কাপড় দিবেন এবং ওই লেভেল অনুযায়ী আপনাকে পানি সিলেক্ট করতে হবে। দেখে এই ওয়াটার লেভেল বাটনটার ভিতরে কী আছে, এখানে আছে হাই, সর্বোচ্চ যে ওয়াটার লেভেলটা হাই, হাইয়ের থেকে 1 ধাপ বেশি আছে। এটা হচ্ছে সর্বনিম্ন স্তর আছে সেভিং। আপনার যদি কাপড় হয় 1 থেকে 2টা বা 4টা কাপড় হয় তাহলে সর্বনিম্ন স্তর যেটা আছে সেভিং, এটাতে হয়ে যাবে। যদি আপনার কাপড় হয় 1 থেকে 5 বা 7 তাহলে সেভিংয়ের থেকে 1 ধাপ উপরে দিবেন। কাপড় যদি হয় 1 থেকে 10টা তাহলে লেস দিলে হবে বা লেসের থেকে উপরের ধাপটা দিলে হবে। কাপড় যদি হয় 1 থেকে 15টা তাহলে লো বা এর থেকে মিডিয়াম, মিডিয়ামের উপরে কখনো দিবেন না, কারণ মিডিয়াম পর্যন্ত যখন দিবেন আপনার পানির লেভেলটা প্রায় এই লেভেলে হয়ে যাবে, প্রায় ড্রাম ভর্তি ভর্তি হয়ে যাবে। এক্ষেত্রে আপনি ওয়াটার লেভেলটাকে যখন আপনার কাপড় খুব বেশি হয়ে যাবে দরকার পড়লে কাপড়টাকে 2 বার ওয়াশ করাবেন, আর যদি কাপড় যদি মিডিয়াম হয়ে থাকে তাহলে ওয়াটার লেভেলটাকে মিডিয়াম দিবেন। এই হচ্ছে ওয়াটার লেভেল বাটনের কাজ। প্রিসেট, যেটা প্রিসেট বাটনের কাজ হচ্ছে আমাদের বাসা বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকে, অনেক সময় প্রোগ্রাম রান করে দিয়ে গেলে বাচ্চা এসে চাপাচাপি করে, এই সময় মেশিনের উপরে একটা এফেক্ট পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই ওয়াটার মেশিনটাতে চাইল্ড লক একটা অপশন আছে। ওয়াটার লেভেল এবং প্রিসেটকে যদি প্রোগ্রাম চল অবস্থাতে একসাথে 3 সেকেন্ড চাপে ধরেন দুইটা বাটন তাহলে ডিসপ্লেতে তালার মতো একটা চিহ্ন বেশি উঠবে এবং এই ক্ষেত্রে এটা লক হয়ে যাবে। বাচ্চারা যদি চাপাচাপি করে তখন কোনো কাজ করবে না, এবং এই লকটাকে যদি আবার খুলতে চান ওয়াটার লেভেল এবং প্রিসেটকে আবার একসাথে 3 সেকেন্ড চেপে ধরতে হবে। তো এই হচ্ছে টোটাল মেশিনের ভিতরে কী আছে সেটা আমি দেখালাম, মেশিনের ভিতরে কী আছে। এখন শর্টকাট করে দিচ্ছি কারণ কাস্টমার অনেক সময় বুঝতে পারে না, এত কিছু বোঝানোর পরেও বলে যে ভাই এক ভুলে গেছি সব কিছু। তো এটা শর্টকাটের সিস্টেম হচ্ছে, আগে পাওয়ার বাটনটাকে অন করবেন, প্রোগ্রাম বাটনের একটা অপশন জেনারেল অটো সিলেক্ট করা থাকে, প্রোগ্রাম বাটন চাপার দরকার নাই। এখানে দেখেন ওয়াশ, রিন্স এবং স্পিন, এই তিনটা হচ্ছে প্রসেস বাটনের অপশন। কাপড় কাচবে, পরিষ্কার পানিতে ধুয়ে ফেলবে, কাপড়টাকে শুকিয়ে ফেলবে, এটা অটো মেশিন চালু করার সাথে সাথে সিলেক্ট করা থাকে, অর্থাৎ প্রসেস বাটন চাপারও দরকার নাই। এখানে আছে এয়ার ড্রাই বাটন। এয়ার ড্রাই বাটনের কাজ হচ্ছে কাপড়কে শুকিয়ে নেওয়া, কিন্তু মেশিন চালু করার সাথে সাথে যেহেতু স্পিন সিলেক্ট করা থাকে এই জন্য এয়ার ড্রাই বাটনটাও চাপার দরকার নাই। যদি আলাদাভাবে কখনো শুকানোর দরকার থাকে ওই ক্ষেত্রে আপনি এয়ার ড্রাই বাটন ব্যবহার করবেন। এখন আপনি মেশিনটা চালু করার পরে শুধুমাত্র ওয়াটার লেভেল নেবেন, কাপড় যে দিবেন সেই কাপড় অনুযায়ী ওয়াটার লেভেল দেবেন। কাপড় যদি থাকে 1 থেকে 5টা তাহলে ওয়াটার লেভেল সর্বনিম্ন যেটা আছে সেভিং বা সেভিংয়ের থেকে 1 ধাপ বেশি সিলেক্ট করবেন। কাপড় অনুযায়ী সিলেক্ট করার পরে স্টার বাটনে প্রেস করবেন, এটা অটোমেটিক কাজ করা শুরু হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আসসালামু আলাইকুম।